শত্রু হামলা থেকে কোন দেশের নিরাপত্তার সর্বাধুনিক আবিষ্কার মিসাইল ডিফেন্স বা এয়ার ডিফেন্স সিস্টেম। রাশিয়ার আছে সর্বাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম S-400। এ সময়ের বহুল আলোচিত প্রতিরক্ষা ব্যবস্থা আবিষ্কারের পরে বিশ্বে S-400 বহু আলোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আছে টার্মিনাল হাই অল্টিচিউড এয়ার ডিফেন্স বা TART, যেটি মাঝের ও স্বল্প পালার ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধ করতে পারে। টার্মিনাল হাই অল্টিচিউড এয়ার ডিফেন্স বা TART যুক্তরাষ্ট্রের তৈরি একটি অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম। উড়ে আসা যে কোনো স্বল্প মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করে টার্মিনাল ফেজে থাকা অবস্থায় সেটিকে ধ্বংস করতে পারে TART ক্ষেপণাস্ত্র। 1991 সালে উপসাগরের যুদ্ধের সময় ইরাকের স্কাড মিসাইলের হামলা মার্কিন বাহিনীকে যে বিপদের মুখোমুখি করেছিল তা থেকে উত্তরণের জন্যই পরে এটি উদ্বোধন করা হয়েছে। পেট্রিয়টের ব্যর্থতার পরে TART উদ্বোধনের কর্মসূচি শুরু করেছিল যুক্তরাষ্ট্র সেনাবাহিনী। পরবর্তীতে সেটি দেশটির মিসাইল ডিফেন্স এজেন্সিতে স্থানান্তর করা হয় আর প্রধান ঠিকাদার হিসেবে এটি নির্মাণ করেছে বিখ্যাত অস্ত্র নির্মাতার প্রতিষ্ঠান লকহিড মার্টিন। এছাড়া রেতন বুয়িংয়ের মতো প্রতিষ্ঠানগুলো সাব কন্ট্রাক্টর হিসেবে যুক্ত এই প্রকল্পের সাথে। শুরুতে 2012 সাল নাগাদ TART অপারেশন যাওয়ার কথা থাকলেও দ্রুত উন্নয়ন ও নির্মাণ শেষ হওয়ায় 2008 সালেই এটি প্রথমবারের মতো মোতায়েন করা হয়। ওই বছর মে মাসে টেক্সাসের ফোর্ট ব্লিস ঘাঁটিতে প্রথম ইউনিটটি বসানো হয়। অন্যদিকে 1990-এর দশকে নির্মিত S-300 মিসাইল ডিফেন্স সিস্টেমকে আরও উন্নত কার্যকর রূপ দিয়ে রাশিয়া তৈরি করেছে S-400। এটি মূলত এয়ারকিটি সারপেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম। 1993 সালে প্রথম এটি নির্মাণে ঘোষণা দেওয়া হয়। 1999 সালে সফল পরীক্ষার পর 2021 সালে মোতায়েনের সময়সীমা ঠিক করা হলে সেটি পিছিয়ে যায়। রুশ সরকারের মালিকানাধীন ফাকেল মেশিন বিল্ডিং ডিজাইন ব্যুরো এটি নির্মাতা। 2007 সালে পয়লা জুলাই রাশিয়ার রাজধানী মস্কোয়ের আশেপাশে এলাকার নিরাপত্তার জন্য প্রথম এই মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হয়। ট্রাকের উপর স্থাপিত এর প্রতিটি ইউনিটে থাকে 9টি মিসাইল লঞ্চার, 120টি মিসাইল এবং কমান্ডো সাপোর্ট ভেহিকেল। S-400 দুই স্তরের ডিফেন্স সিস্টেম তৈরি করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের TART মূলত ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধের জন্য তৈরি। TART 200 কিলোমিটার উচ্চতায় থাকা অবস্থায় স্বল্প মাঝারি ফেলার ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পারে। TARDের প্রতিটি ইউনিটে থাকে 4টি বিভাগ, লঞ্চার, ইন্টারসেপ্টর, রাডার ও ফায়ার কন্ট্রোল ইউনিট। প্রতিটি ইউনিটে থাকে 6টি লঞ্চার ভেহিকেল। প্রতিটি ভেহিকেল 8টি করে মিসাইল ছুটতে পারে। TARD ও ট্রাকের উপর স্থাপনা করা একটি মিসাইল ডিফেন্স সিস্টেম, যে কারণে সুবিধা মতো যে কোনো জায়গায় নেওয়া এবং দ্রুত সক্রিয় করার সুবিধা রয়েছে এতে। এটিতে ব্যবহার করা হয় হিট টু কিল সিস্টেম, যা বিস্ফোরকের পরিবর্তে গতিশক্তিকে মিসাইল প্রতিরোধ করে। এক্স ব্যান্ড রাডার 1000 কিলোমিটার দূরে থাকতেই ছুটে আসা মিসাইল শনাক্ত করে মিসাইল ইন্টারসেপ্টরকে তথ্য দেয়। এরপর এটি টার্মিনাল ফেজে থাকা অবস্থায় ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করতে পারে। শব্দের চেয়ে 8 গুণ গতিতে ছুটে যায় TARDের ছোড়া মিসাইল। S-400 ডিফেন্স সিস্টেম 400 কিলোমিটার পর্যন্ত টার্গেট ধ্বংস করতে পারে। এটি এই মুহূর্তে সবচেয়ে উন্নত সারফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম। ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল ছাড়াও শত্রুর যুদ্ধবিমান কিংবা ড্রোনও শনাক্ত করে ধ্বংস করতে পারে S-400। অনেক বিশ্লেষক মনে করেন যুক্তরাষ্ট্রের F-35 ফাইটার জেটকেও আটকাতে পারে এটি, কিন্তু যুক্তরাষ্ট্রের TART শুধুই ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পারে। TARDের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি অনেক বেশি উঁচুতে টার্গেটে আঘাত হানে, সেটি ন্যূনতম 40 থেকে 50 কিলোমিটার, যে কারণে এই মিসাইল ডিফেন্স সিস্টেম ফাইটার জেট কিংবা লং রেঞ্জ ট্যাকটিক্যাল এয়ারক্রাফটের বিপক্ষে কাজ করবে না। তাই ব্যালিস্টিক মিসাইল ছাড়া অন্য আক্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে নির্ভর করতে হয় তার পেট্রিয়েট মিসাইল ডিফেন্স সিস্টেমের উপর। অর্থাৎ যুক্তরাষ্ট্রের TARD ও পেট্রিয়েটের যে কাজ তার রাশিয়ার S-400 একাই করতে পারে। S-400 একটি ইউনিটে থাকে 8টি লঞ্চার ও 112টি পর্যন্ত মিসাইল। এটি একসাথে 80টি টার্গেট শনাক্ত করতে পারে, আক্রমণ করতে পারে 36টি টার্গেটে, যা বিশ্বের আর কোনো ডিফেন্স সিস্টেমের পক্ষে সম্ভব নয়। এটির রেসপন্স টাইম 9 সেকেন্ড, অর্থাৎ মিসাইল শনাক্ত করা এবং পাল্টা মিসাইল ছোড়ার জন্য 9 সেকেন্ড সময় যথেষ্ট। এরপর শব্দের চেয়ে 15 গুণ বা প্রায় প্রতি সেকেন্ডে 5 কিলোমিটার গতিতে এর অ্যান্টি ব্যালিস্টিক বা অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল উড়ে যায় টার্গেটের দিকে। S-400 তিন ধরনের মিসাইল ছুড়তে সক্ষম, যার কারণে এটি তৈরি করতে পারে 3 স্তরের নিরাপত্তা বলয়। এছাড়া রাশিয়ার তৈরি অন্যান্য এয়ার ডিফেন্স সিস্টেমের সাথেও তথ্য আদান প্রদান করতে পারে এটি। শক্তিশালী রাডার ব্যবহারের কারণে ডিটেকশন রেঞ্জ বা টার্গেট শনাক্ত করার ক্ষমতার দিক দিয়ে এগিয়েছে যুক্তরাষ্ট্রের TART।
একটি 1000 কিলোমিটার দূরে থাকতে টার্গেট শনাক্ত করতে পারে। এস 400 যা 600 কিলোমিটার বেশি দূরত্বে পারে না। শনাক্ত করে টার্গেট 700 কিলোমিটার ভেতরে এলে তার সিদ্ধান্ত নিতে পারে। এস 400 কে অপেক্ষা করতে হয় 400 কিলোমিটার মধ্যে আসা পর্যন্ত। এস 400 এর মিসাইল ছোড়া হয় সোজা উপরের দিকে, যে কারণে একটি 360 ডিগ্রির অ্যাঙ্গেলে যে কোনো দিকে টার্গেটে পৌঁছাতে পারে। অন্যদিকে তারটির কাঠামো কোনাকুনি হওয়ার কারণে এয়ারফায়ার রেঞ্জ সীমিত। তার অনেক ব্যয়বহুল একটি প্রতিরক্ষা সরঞ্জাম। একটি তার সিস্টেমের দাম 800 মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে এস 400 ব্যাটারির প্রতিটি ইউনিটের দাম 500 মিলিয়ন মার্কিন ডলার। তার সিস্টেমে টার্গেট শনাক্ত করার জন্য যে টিপিআই আর রাডার ব্যবহার করা হয়েছে সেটি খুবই ব্যয়বহুল, যে কারণে এর প্রতিরক্ষা সরঞ্জামটির নির্মাণ খরচ বেড়ে গেছে। তার বানানো হয়েছে ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধের জন্য। অন্যদিকে এস 400 এর মূল কাজ বিমান ড্রোন ও ক্রুজ মিসাইল প্রতিরোধ করা, তবে এটি তার রেঞ্জের মধ্যে এলে ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধ করতে পারে। দুটি কাজের এই ভিন্নতার কারণে অনেক সামরিক বিশ্লেষক তাটো এস 400 এর মাঝে তুলনা করতে রাজি নন। বর্তমানে রাশিয়া, চীন, বেলারুশ ও তুরস্ক এস 400 ব্যবহার করেছে। আলজেরিয়াকে এই ডিফেন্স সিস্টেম দেওয়া হয়েছে বলে শোনা যায়। ভারত ও সৌদি আরব একটি কেনার জন্য চুক্তি করেছে। সৌদি আরব অবশ্য তাট কিনতে আগ্রহী। সিরিয়ার যুদ্ধে সে এস 400 ব্যবহার করেছে রাশিয়া। এস 400কে আরও উন্নত করে এর নতুন একটি সংস্করণ আনবে শীঘ্রই রাশিয়া, যার নাম দেওয়া হয়েছে এস 500। এই সংস্করণটির সফল পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। 2021 সালে একটি মোতায়েনের কথা থাকলেও সেটি অবশ্য পিছিয়ে যেতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের তার এখনও পর্যন্ত কোনো যুদ্ধে নামেনি নিজের যোগ্যতার প্রমাণ দিতে। দক্ষিণ কোরিয়া, ইসরায়েল, রোমানিয়া ও সংযুক্ত আরব আমিরাতে এটি মোতায়েন করা হয়েছে এখন পর্যন্ত। পশ্চিম প্রশান্ত মহাসাগরেও মার্কিন দ্বীপ গুয়ামে উত্তর কোরিয়া হামলার হুমকির পর তার মোতায়েন করা হয়েছে। দক্ষিণ কোরিয়া তার মোতায়েনের সময় চীন প্রবল বিরোধিতা করেছিল। দক্ষিণ কোরিয়ার সাধারণ নাগরিকরাও এর বিরুদ্ধে বিক্ষোভ করেছে। অপেক্ষাকৃত কম শক্তিধর দেশগুলোর জন্য এস 400 একটি গেম চেঞ্জার ডিফেন্স মিশন হয়ে উঠতে পারে। ধরা যাক ভারত যদি এই ডিফেন্স ব্যাটারি মোতায়েন করে, তাহলে পাকিস্তানের মিসাইল কিংবা ফাইটার জেটির বিপরীতে তারা অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে। কারণ এস 400কে চ্যালেঞ্জ জানানো বা এটিকে ফাঁকি দেওয়ার মতো কোনো প্রযুক্তি পাকিস্তানের হাতে নেই। সেক্ষেত্রে পাকিস্তানের নীতি নির্ধারকের বিকল্প চিন্তা করতে হবে এটিকে মোকাবেলার জন্য।